प्रिय व्यूअर्स अस्सलाम वालेकुम, आमी मासूद राणा इब्ने तस्लीमा नासिर इस्लाम कॉलेज आंगरिया सुजयपुर। एखन आमी इब्ने तस्लीमा नासिर इस्लाम कॉलेजे पक्षे पंचम श्रेणी छात्र छात्री एक बांगला क्लास देव। तो आज आमी पंचम श्रेणी बांगला बोइये एक कविता घास फुल ये कविता नहीं आलोचना करब। घास फुल कविता लिखे ज्योतिरिंद्र मैत्र, जार जन्म 1911 साल पाबना जिले। कवि और गायक, गान शिक्षक हिसाब से बस ख्यातिमान। 1977 साल मृत्युबरण करें। तो घास फुल कविता प्रथम आदर्श पाठ करब। घास फुल ज्योतिरिंद्र मैत्र। आम्रा घासेर छोटो छोटो फुल, हावाते दोलाई माथा, तुलना मोदेर दोलना पाए, छिलना नरम पता। शुधु देखो आर खुशी हो मने, सूर्येर साथे हासिर किरणे, केमने आम्रा हेसे उठी आर दूले दूले नानी माथा। ধরার মুখে স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুই বাতাসে যখন তারারা ওঠে। ঘাস ফুল কবিতাটির মধ্যে একটি ছড়া গান, ছোট ছেলেমেয়েদের জন্য খুব সুন্দর একটি কবিতা। घास फुल आमरा सबाई चिनि एकदम छोट माटिते हबे, एर उच्चता खूब एकटा बेशी नय, अर्थात पायेर काछेई थाके। तो ये घास फुल निये कवि ज्योतिरिंद्र मैत्र कविता लिखेछेन, सेई कविताटी आमरा एखन व्याख्या करब। आमरा घासेर छोट छोट फुल, हावाते दोलाई माथा। দোলাই মানে কি? দোল খাওয়া, নারাম বাতাসে যেভাবে দোল দেয় সেটা। আমরা এখানে আমরা বলতে কারা? আমরা হচ্ছি ঘাস। ঘাসেরা বলছে যে আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। মাথা মানে তো আমরা সবাই বুঝি, মাথা মানে আমরা সবাই করে মস্ত ঘাসের এই মাথা না, এই মাথা মানে হচ্ছে ঘাসের আগা, ঘাসের আগা। তো আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। ঘাসটা নিজেরা বলতেছে যে আমরা হচ্ছে ঘাসের ছোট ছোট ফুল, যখন হাওয়া, হাওয়া মানে হচ্ছে বাতাস, বাতাসে আমরা দোল খাই, আমাদের আগা নড়াচড়া করে। তুলনা মোদের দোলনা পায়, মোদের মানে কি? তাদের মতো বুঝতে মানে আমাদের, তুলনা চিনে ফেলো না, তুলনা মানে কি? তাহলে এখানে ছিল না, ছিল না, ছিল তুলনা হচ্ছে তাদের ছিল না। তুলনার মধ্যে দলনা পায়ে, এই দলনা হচ্ছে পিষিয়ে ফেলা, পিষিয়ে ফেলা, পিষিয়ে ফেলা, পিষিয়ে মানে দলনা পায়ে পাড়ানো, পা মরানো, পিষিয়ে ফেলা। এই দলনার মধ্যে, তুলনার মধ্যে দলনা পায়ে ছিল না নরম পাতা, নরম পাতা বলতে কাণ্ড মানে নরম থাকে, সেখানে তারা এই মিনতি করছে আমাদেরকে যে আমরা হচ্ছি ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে মাথা নাড়াই ধোলাই আমরা খেলা খেলি। তুলনা মোদের তুলতে বারণ করছে, কোথাও কেউ ছেড়ে নিও না, উঠিয়ে ফেলো না, দোলো না পায়ে, পা দিয়ে আমাদেরকে পিষিয়ে দিও না, আর মারো না, তোমা ছিল না নরম পাতা, পাতাগুলো আমাদেরকে ছিল না, আমাদের পাতা ছিল না, এই মিনতি আমাদের কাছে করছে। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমনে আমরা হেসে উঠি আর দূরে দূরে নারী মাতা। এখানে ঘাসেরা বলছে শুধু দেখো আমাদেরকে আর খুশি হও মনে, তোমাদের মনে খুশি হও, আমরা আপনাকে দেখো। আমরা অনেক ফুলে আছি যে আমরা ফুলগুলো ছিঁড়ে ফেলি, আসলে ফুল আমাদের ছিঁড়ে উচিত নয়।
কেন উচিত নয়? কারণ প্রতিটা জিনিসের প্রাণ আছে, গাছের যেরকম প্রাণ আছে ফুলের ঠিক তেমনই প্রাণ আছে। আমাদের দেখে খুশি হতে বলছে, শুধু দেখো, শুধু দেখো এবং তোমরা খুশি হও, দেখে আনন্দিত হও, খুশিমনিকে আনন্দ আনন্দ পাও। শুধু দেখো কি বলছে, সূর্যের সাথে হাসি কি ওঠে, সূর্যের সাথে আমরা সূর্য যখন ওঠবে তখন কি সূর্য একটা হাসি ওঠে না? সূর্যকে আমরা এরকমভাবে সূর্য একটা হাসি দেয় না, এরকম মধ্যে হাসির কথা হবে না? হাসির কথা হবে, তো সূর্যের সাথে হাসির কি ওঠে, সূর্যের যে হাসে তার সাথে হাসির কি ওঠে, কিরণ মানে কি আলো, কিরণ মানে কি আলো, এই আলোর সাথে এরকম হেসে ওঠে। সূর্য যখন হাসে ওই আলোতে আলো পাওয়ার সাথে সাথে কি করে ঘাসফুলগুলো হেসে উঠবে, এখানে তাই বলছে দূরে দূরে নারী মাথা হয়, হেসে হেসে কি করি তখন আমরা দূরে দূরে নারী মাথা, এই দূরে দূরে মানে হচ্ছে দোল খাওয়া, এই দিক এদিকে বারবার এদিক ওদিক যাওয়া, এটা হচ্ছে মাথা মানে হচ্ছে কি আধা, মাথা মানে কি গাছের আধা বা ফুলের আধা। ধরায় বুকে স্নেহকণা গুলি ঘাস হয়ে ফুটে ওঠে, ধরা মানে কি, ধরা মানে জগৎ বা পৃথিবী, পৃথিবী এই ধরা মানে হচ্ছে জগৎ বা পৃথিবীর বুকে স্নেহকণা গুলি, স্নেহকণা গুলি ঘাস হয়ে ফুটে ওঠে, অর্থাৎ আমাদের পৃথিবী যে ভালোবাসা পৃথিবী এই আমাদেরকে জন্মভূমি বা এই দেশ থেকে আমরা যে ভালোবাসা আলো বাতাস বিভিন্ন উপাদান খুশি হওয়ার মতো বেঁচে থাকার প্রেরণা যেগুলো আমরা পাই সেগুলো ঘাস হয়ে ফুটে ওঠে, তারই একটা অংশ হচ্ছে ঘাস। আমরা যে বেঁচে থাকার প্রেরণা পাই, আমরা যে আনন্দ ভালোবাসা স্নেহ বিভিন্ন জিনিস পাই তারই একটা অংশ হচ্ছে ঘাস, তারই একটা অংশ হচ্ছে কি ঘাস, কারণ ঘাস দেখেও আমরা আনন্দিত হই, ঘাস দেখে আমাদের খুব ভালো লাগে মনোমুগ্ধকর হয়ে উঠি। তো এখানে পরে বলছে মন তারই লাল নীল সাদা হাসি, আমরা হচ্ছি তারই কখনো লাল কখনো বা সাদা কখনো নীল বেগুনি এরকম অনেক ঘাস ফুল আমরা দেখতে পাই। কিন্তু বলছে যে ভালোবাসার হচ্ছে আমরা অনেক উপাদানগুলো পাই, তারই একটা হচ্ছে আমরা ঘাস ফুল, আমরা কীভাবে সাদা উঠি, আমরা হচ্ছে তারই মোরা মানে কি ঘাস ফুলগুলোর দ্বারা, লাল কখনো নীল সাদা এরকম অনেক ধরনের ফুল আমরা দেখতে পাই, সেগুলো আমাদেরকে তারা হাসির মাধ্যমে আমাদেরকে সেই স্নেহপূর্ণ একটা উপাদান স্বরূপ তারা ঘাস ফুল হয়ে আমাদের কাছে ধরা দেয় বা আমরা দেখতে পাই। রূপকথা নীল আকাশের বাসি শুনি আর বলি বাতাসে, সে রূপকথা আপনার রূপকথা মানে কি কল্প কাহিনী, রূপকথা নীল আকাশের বাসি শুনি আর বলি বাতাসে, ঘাস ফুলগুলো বলতেছে যে রূপকথার মতো কল্পরাজ্যের মতো আমরা মনে করি যে ওই নীল আকাশে বাসি মানে কি এখানে সুর, বাসি মানে কি সুর, বাসি মানে কি সুর, এখানে বাসি মানে হচ্ছে সুর, যে রূপকথা নীল আকাশে বাসি, বাসি মানে হচ্ছে সুর, যে নীল আকাশে কি মধুর সুর ভেসে আসছে, সেই সুর আমরা শুনি আর দুই হচ্ছে বাতাসে, যখন আমরা সেই সুরটা শুনি মনে হয় যেন কি রূপকথা রাজ্যে কত সুন্দর বাসি বাতাচ্ছে, আর সেই বাসি শুনি আমরা কী করি শুনে আর বাতাসে ঘুরি, যখন তারারা ফোটে এটা কখন ফোটে, যখন তারারা তারারা কখন ফোটে রাতে প্রচন্ড ওঠে, এখানে তারারা সরি তারারা কারণ কখন তারকা রাজ্যে রাতের বেলা, রাতের বেলা রাতে রাতে বেলা যখন তারারা ফোটে তখন হচ্ছে যে আমরা ওই রূপকথার আকাশে মনে হচ্ছে যেন বাসি ফোটে, সেই বাসি বাসির সুর বাজে, সেই সুর শুনে আমরা যখন আকাশে তারারা ফোটে তখন আমরা খুশি হই, তখন কী করি ওই শুনে আর হচ্ছে যে দুর্গি। তো ঘাসফুল কবিতাতে যতক্ষণ মাত্র ছড়ানো হিসেবে বাচ্চাদের জন্য আনন্দ বা তার যেই একটি ঘাসফুলের প্রতি যে তার ঘাসফুলের কী মিনতি করছে আমাদের, এই কবিতাটি ঘাসফুলের যে কিছু কথা থাকতে পারে তাদের যে প্রাণ আছে তাই কবিতাটিতে তিনি ফুটিয়ে তুলেছেন। তাই এই কবিতায় ঘাসফুল আমাদের কাছে মিনতি করেছে যে আমরা যেন তাদের ঘাসফুলকে না ছিঁড়ে ফেলি, না ব্যথা দিই, না পায়ে তো পিছিয়ে ফেলি, কারণ হচ্ছে গাছের যেরকম প্রাণ আছে সেরকম ফুলেরও প্রাণ আছে, আর ফুল থেকে আমাদের আনন্দ দিতে হবে না ছিঁড়ে শুধু দেখে, ফুল দেখে আমাদেরকে আনন্দ নেওয়া উচিত। ঘাসফুল বিভিন্নভাবে আমাদেরকে আনন্দ দেয়,
পৃথিবী আমাদেরকে বা এই দেশ আমাদেরকে যেভাবে লালন পালন করে ঘাস তারই একটা অংশ, তার ধরার সেবকনা একটা কোনো অংশ, যে তারা সাদা নীল বিভিন্ন আকারে আমাদের সামনে এসে উপস্থিত হয়। তো এভাবেই আমরা এই কবিতাটি পড়ব। কবিতাটির মূলভাবে আমাদের খুব ভালো করে জানা উচিত, কেননা আমাদের 11 প্রশ্ন থেকে উত্তর এই কবিতা থেকে আসে এবং আমাদের এই কবিতা থেকে উত্তর দিতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই কবিতাটি ভালো করে পড়বে এবং কবিতার মূলভাবে অবশ্যই মুখস্থ করতে হবে, আর কবিতার শব্দার্থকেও আমাদের পড়তে হবে। এগুলোতে পড়ি অবশ্যই আমরা 11 প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে সহজ করে দিতে পারব। তো ভালো থাকবা, আবার দেখা হবে, বাই, সালামু আলাইকুম।